বাড়িতে থেকেই পালিত হলো পবিত্র ঈদ। সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার রানাঘাট কামারপাড়া মসজিদেও নামাজ পড়া বন্ধ, সকলে বাড়িতেই নামাজ পড়েছেন। তবে ধর্মীয় রীতিনিয়ম লকডাউনের বেড়াজালে আটকে, আর তার মধ্যে এবার রানাঘাটে নদিয়ার শান্তি সেবা কল্যাণ সমিতির সদস্যরা পায়রাডাঙ্গার একটি ইটভাটা শ্রমিকদের পরিবারের সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করলেন। 8 থেকে 80 সকলকে পেট ভরে খাওয়ালেন তারা, সেই সঙ্গে সচেতন করলেন লকডাউন সম্পর্কে। এ বিষয়ে নদিয়ার শান্তি সেবা কল্যাণ সমিতির কর্ণধার রাকেশ আলী জানান, এবছর খুশির ঈদে বাড়িতে আনন্দ না করে বিশ্বের এই সংকটময় পরিস্থিতিতে কর্মহীন দুস্থ ইটভাটা শ্রমিকদের পাশে একটু খাবারের ব্যবস্থা করেছেন তারা। আজকে অনুষ্ঠানটা সম্বন্ধে সংক্ষেপে একটু বলো। আজকে তো অ্যাকচুয়ালি আমাদের ঈদুল ফিতরের দিন আমরা প্রতি বছর তো আমরা নিজেরা বাড়িতে খুশি আনন্দ করি, নিজেরা ভালো ভালো ডিশ করে খাই। এই বছরটা একটা ব্যতিক্রম বছর, সারা বিশ্বে যে মহামারী হচ্ছে, এই মহামারীর পাশাপাশি এই একটা ঝড়, এই ঝড়ে সব ব্যবসা বাণিজ্য লোকজন মানে একটা বিপর্যয়ের মধ্যে পড়ে আছে। আমরা ঈদটা বাড়িতে, খুশির ঈদটা বাড়িতে বানাতে পারলাম না। আমরা কিছু পোর মানুষের সঙ্গে, মানে খুব দুস্থ মানুষের সঙ্গে ঈদটা কাটাতে আমার খুব ইচ্ছা হলো। আমরা তাই জন্য নদিয়া শান্তি সেবা কল্যাণ সমিতির যে সদস্যরা আছে তাদেরকে নিয়ে আমি একটা একটা এমন একটা জায়গা যেখানে তারা ঠিক মতন ভালো করে খাবারটা পায় না, সেটা মানুষের সঙ্গে আজকের দিনটা আমি কাটাতে চাই এবং তাদের সঙ্গে আমরা খাওয়া দাওয়া করতে চাই। কমল দত্তের রিপোর্ট, নদিয়া।